Hello, my dear viewers. Welcome you to Walks of Life with Rahul Roy. আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের এই নতুন ব্লগে, ব্লগ নাম্বার 115। আজকের এই ব্লগে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি রবীন্দ্রনাথের কুঠিবাড়ি, যেটা অবস্থিত নওগাঁ জেলার আত্রাই নদীর একদম কোল ঘেঁষা একটি জায়গায়, যার নাম হচ্ছে পাতিসার। এই জায়গাটিকে মূলত সবাই চিনে পাতিসার রবীন্দ্রনাথের কুঠিবাড়ি হিসেবে। তো সেখানে আজকে আপনাদেরকে নিয়ে যাব এবং ইন ডিটেলস দেখানোর চেষ্টা করব জায়গাটি কতটা সুন্দর। আর যে রাস্তাটি ধরে আমরা গিয়েছিলাম, অসম্ভব 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 সুন্দর, মাই ডিয়ার ভিউয়ার্স। সো প্লিজ কিপ এনজয়িং অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সো এনজয়। মাই ডিয়ার ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই রাস্তাগুলো দেখে উপলব্ধি করতে পারছেন রবীন্দ্রনাথ ঠাকুর কেন ওই সময় এই পুরো এলাকাটার প্রেমে পড়েছিল। দেখতে দেখতে মাই ডিয়ার ভিউয়ার্স আমরা পৌঁছে যাই এই পাতিসার আত্রাই নদীর তীরে নওগাঁয় রবীন্দ্রনাথের কুঠিবাড়ি এলাকায়। দেখতেই পাচ্ছেন এই জায়গাটি থেকে প্রায় 15-16 মিনিট ড্রাইভ করার পরে আমরা পৌঁছে যাই রবীন্দ্রনাথের কুঠিবাড়ি অংশতে, যেটা অসম্ভব সুন্দর একটি জায়গা ছিল, তা আপনারা এখন সামনে দেখতে পাচ্ছেন। এবং মোস্ট ইম্পর্টেন্টলি, আমরা যে সময় গিয়ে পৌঁছেছিলাম সেই সময় বেসিক্যালি ক্লোজিং টাইম ছিল 4:05, তো আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি। কিন্তু আমি শুধুমাত্র আপনাদের জন্য এই ক্লিপগুলো নিয়েছি যে আপনাদেরকে দেখাতে পারি জায়গাটি কতটা সুন্দর। মাই ডিয়ার ভিউয়ার্স, রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির ঠিক বাঁদিকের অংশে যেখানে এখন পুলিশ ক্যাম্প বসানো হয়েছে, যারা আছেন এই পুরো কুঠিবাড়িটি দেখাশোনার দায়িত্বে এবং যারা টেক কেয়ার করেন এবং গার্ডিং করেন, বুঝতেই পাচ্ছেন। আর সামনে একটি হর্তকির গাছ, সে রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কার। সো এই সেই পার মাই ডিয়ার ভিউয়ার্স যেখানে হয়তো কোনো এক সময় রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকা আসত, এই সেই সিঁড়ি যেখান দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর উঠে এসে এই পাতিসার কুঠিবাড়িতে আসত। পরবর্তীতে মাই ডিয়ার ভিউয়ার্স আমরা রবীন্দ্রনাথের কুঠিবাড়ি থেকে ঘুরে বেরিয়ে চলে যাই ভবানীপুর কালী মন্দিরে, এবং সেখানে ভবানীপুর কালী মন্দিরে, যেটা সিরাজগঞ্জে অবস্থিত, সেখানে মা ভবানীর দর্শন করে আমরা আমাদের গন্তব্যস্থল বগুড়ায় রওনা দিই। তো এখন আপনার সামনে যে দৃশ্যগুলো দেখছেন, এটা হচ্ছে ঠিক সন্ধ্যা আরতির সময় ভবানীপুর কালী মন্দিরে। দেখতেই পাচ্ছেন কি চমৎকার। আমি বাপি গ্রুপ আমরা তিনজনে গিয়েছিলাম। অলৌকিক ব্যাপারটা হচ্ছে ওখানে আমরা যখনই গিয়ে প্রবেশ করি তখন কেউ ছিল না এবং ইনস্ট্যান্ট মায়ের পূজা অর্চনা শুরু হয়ে যায় এবং ঢাক বাজা শুরু হয়, যেটা আমার কাছে খুব এক্সট্রাঅর্ডিনারি লেগেছিল। আশা করছি, লাইক অলওয়েজ মাই ডিয়ার ভিউয়ার্স, আপনারা আজকের এই ব্লগটি এনজয় করেছেন।